নারায়ণগঞ্জ গণহত্যা দিবস আজ। 1971 সালের এই দিনে পাক সেনারা হত্যা করে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার বক্তাবলীর 139 জন নিরীহ মানুষকে। প্রতিবছর এই দিনে শোকের ছায়া নামে এলাকায়। নারায়ণগঞ্জ প্রতিনিধি প্লাবন রাজুর প্রতিবেদন। 29 নভেম্বর 1971, নদী বেষ্টিত চরাঞ্চল বক্তাবলীর মানুষ ভোরের কুয়াশার ঠান্ডার আমেজে ছিলেন ঘুমিয়ে। গ্রামে মুক্তিযোদ্ধাদের ঘাঁটির তথ্য পেয়ে দেশীয় দোসরদের প্ররোচনায় হামলা চালায় পাক সেনারা। আমার বাইদা বিয়ের কথা ছিল, বিয়ের উইব এক সপ্তাহ আগে নিয়ে পাকিস্তান আমার বাইদারে মেরে ফেলাই। 139 জন শহীদ হয়, এর মধ্যে আমার দুই ভাই ছিল। পাকিস্তানি হানাদার বাহিনীরা তাদেরকে নিহত করে ক্ষান্ত হয়নি, আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল, আমাদেরকে নিঃস্ব করে দিয়েছিল। গ্রামের অনেকেই স্বজন হারানো সেই দিনটির কথা শুনে ও স্মরণ করে আঁতকে ওঠেন। সেদিন পাক সেনারা দুটো ইউনিয়নের 5-6টি গ্রামের প্রায় সবকটি বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। দেশের স্বাধীনতা আনতে এই গ্রামের শহীদদের অবদান কেউ মনে রাখেনি বলে ক্ষুব্ধ এলাকাবাসী। শহীদ পরিবারের বর্তমান দাবি মুক্তিযোদ্ধার স্বীকৃতি। কাকডাকা ভোরে কুয়াশায় অন্ধকারাচ্ছন্ন এলাকা ছিল, সেই পাকিস্তানি বাহিনী আমাদের এলাকায় পরগনার প্রত্যেকটা মানুষের ঘরে ঢুকে ঢুকে 139 জন লোককে নির্মমভাবে হত্যা করেছে। নিরীহ মানুষ গিলিরে 139 জন মানুষকে ঘরতে ধরে ধরে ব্যানার দাপাড়ায় আগুন দা পুড়িয়ে মারছে। এই মানুষগুলি বলে গণকবর দেওয়া হয়েছে। বর্তমান সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, 139টা শহীদ পরিবারকে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি চাই। সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান জানান, শহীদ 139 জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি এবং তাদের পরিবারের যথাযথ মর্যাদা দেওয়ার জন্য জাতীয় সংসদ, প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। আগামী সংসদে তারা যাতে শহীদের মর্যাদা পান এবং এই জাতীয় সংসদে এই বিষয়টাকে আমি উত্থাপিত করব, মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরকে অবহিত করব, যাতে এই পরিবারগুলিকে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার হিসাবে সরকার যে সুযোগ সুবিধাগুলি আছে এবং যে সম্মান সুযোগ সুবিধার চেয়ে বেশি কথা হচ্ছে সম্মানটা পাওয়া, সেই সম্মানটা অলরেডি তারা পেয়েছেন। তারপরেও যদি কেউ বাদ পড়ে থাকেন তারা যাতে পান, সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য যা কিছু করণীয় ইনশাআল্লাহ আমরা করব। পূর্বপুরুষদের অবদান স্মরণে রেখে সরকারিভাবে মর্যাদা দেওয়ার কথা বলছে অজপাড়াগা বক্তাবলীবাসীর নতুন প্রজন্ম। এসএটিভি নিউজ ডেস্ক।